নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। এবং আগামীকাল 12টি রাশির মধ্যে স্পেশাল 5টি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই 5টি সৌভাগ্যশালী রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আসে, কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়। সেখানে আপনাদের রাশির নাম রয়েছে কি না সেটা জানার পর আপনারা একটি টিকিট কেটে নেন যে অর্থপ্রাপ্তি হয়তো আমার ঘটে যাবে। দেখুন, আপনারা যারা আমার প্রতিদিন নিয়মিত দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন, এবং যারা নতুন দেখছেন না তারাও আলোচনাটি কিন্তু শুনবেন। রাশির নাম শুনলেই মিলালে শুধু হবে না, কারণ এই ভিডিওটা আপনাদের কাছে এই জন্য আমি দিই যাতে আপনারা কিছুটা হলেও এই ভিডিওর সাহায্যে আপনারা উপকৃত হন। জন্মকুণ্ডলিতে যদি আপনার রাহুগ্রহ অশুভ থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হবে না। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। রাহু কলিযুগের রাজা, তাই রাহুর বলবত্তাকে যদি আপনারা বৃদ্ধি করেন নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। যদি আপনারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন এই সময় অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং বারবার একটি কথা আপনাদেরকে বলি, নিজের ব্যক্তিগত জন্মছককে একবার হলেও বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, কারণ আপনাদের সময়টা কখন রয়েছে, অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে। কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই সময়ে অর্থপ্রাপ্তি হয় না। আপনার কত বছর কোন কোন মাসে অর্থপ্রাপ্তি রয়েছে, এবং যারা দীর্ঘদিন চেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। প্রতিনিয়ত চেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন করুন। সর্বোপরি ভাগ্য ভাবকে স্ট্রং করুন, কারণ আমাদের এই যে অর্থপ্রাপ্তিটা কি না সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। তাই ভাগ্যকে যদি আমরা স্ট্রং করতে পারি কি না নিশ্চিত রূপে আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনার রাশির নাম থাকতেই পারে, তারপরে আপনার সাথে যে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে এটা আমি কখনোই দাবি করি না। এটা সম্পূর্ণ ইন জেনারেল, এখান থেকে আপনাদের জন্মকুণ্ডলী দশা মহাদশা আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটি কথা আপনাদেরকে আমি বলি, আপনাদের রাশিচক্রে যদি কোনো অশুভ যোগ না থাকে এই সময় কিন্তু আপনারা হতে পারেন মহাকোটিপতি। খুব দায়িত্ব নিয়ে বলছি, মহাকোটিপতি আরবপতি। কারণ কিছু প্রতিকার, গ্রহের প্রতিকার আপনাদের ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। শুধুমাত্র লটারির টিকিট কেটে অর্থ নষ্ট করলে হবে না, এর জন্য আপনাদেরকে কী করতে হবে, ব্যক্তিগত জন্মছককে আগে অ্যানালাইসিস করুন। বার্থ চার্ট রিফরমেশন অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করতে হবে অল্পের জন্য। কৌশিকদা আমার 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ খুব ভালো কাজ করবে। রাহু হচ্ছে কি জানেন, কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে আমরা যদি বৃদ্ধি করি কি না অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু আসবে।
আমি প্রতিদিন আপনাদেরকে এই জন্য বুঝাই কথাগুলো, যাতে আপনারা কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন। জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ রয়েছে কি না সেটা আগে জেনে নিন, কারণ আমরা প্রতিদিন লটারির টিকিট কেটে অনেকেই সর্বশান্ত হচ্ছি, এটা অনেকেই কমেন্ট করছেন। তার জন্যই আমি বলছি, আমি যে অর্থপ্রাপ্তির কথাটা বলছি কি না, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। এবার আসি পাঁচটি রাশির নাম আগামীকালের জন্য। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার রাশি যদি ধনু রাশি হয় আপনার ক্ষেত্রে কিন্তু, এবং যোগ যদি থাকে আপনার ক্ষেত্রে, যে সময়টা বেরিয়ে আসছে 8:52 থেকে 9:46 পর্যন্ত। এরপর যে রাশি মীন রাশি, মীন রাশির একটা সময় বেরিয়ে আসছে আগামীকালের জন্য 11:04 থেকে 12:27 পর্যন্ত, প্রবল প্রাপ্তি। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের একটা খুব ছোট্ট সময় বেরিয়ে আসছে, প্রবল প্রাপ্তির যোগ রয়েছে, 9:12 থেকে 10:52 পর্যন্ত। এরপর যে রাশি সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির একটা প্রবল যোগ কালকে দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। যদি আপনাদের যোগ থাকে অবশ্যই ছোটো হোক বড় হোক প্রাপ্তি ঘটবে। আপনাদের যে শুভ সময় সেটা 10:14 থেকে 11:28 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনাদের যে সময়টা 9:30 থেকে 10:12 পর্যন্ত, টাইমটা খুব কম, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়টা যদি আপনারা অ্যাপ্লাই যদি করতে পারেন না, হয়তো আপনাদের ভাগ্য খুলেও যেতেও পারে। এবার আসি টার্গেট নাম্বার। অনেকেরই একটা নেশার মতন হয়ে গেছে লটারির কাটাটা, যে কৌশিকদের একটা টার্গেট নাম্বার যদি দেয়, শুভ সময়গুলো যদি বলে খুব ভালো হয়, অনেকেই কমেন্ট করেছেন। মেষরাশির টার্গেট নাম্বার শুধুমাত্র এক আগামীকালের জন্য, একটাই টার্গেট নাম্বার, এক। কীভাবে মিলাবেন তার ফর্মুলা রয়েছে। বৃষরাশির টার্গেট নাম্বার শুধুমাত্র 5, কীভাবে মিলাবেন তার ফর্মুলা কিন্তু রয়েছে। এরপর যে রাশি মিথুন রাশি, মিথুন রাশির টার্গেট নাম্বার শুধুমাত্র 8, কীভাবে মিলাবেন তার কিন্তু ফর্মুলা অবশ্যই রয়েছে, অবশ্যই যোগাযোগ করতে হবে। কর্কট রাশি বা 2, 2 এবং 4, অবশ্যই এটারও ফর্মুলা রয়েছে। সিংহ রাশির 8, সিংহ রাশির 8, 3। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 9, 7। তুলা রাশি শুধুমাত্র 6 টার্গেট নাম্বার। বৃশ্চিক রাশি 3, 1। ধনু রাশির শুধুমাত্র 1 টার্গেট নাম্বার। মকর রাশির শুধুমাত্র 8। কুম্ভ রাশির 3, 9। মীন রাশির 4, 2। অর্থাৎ এই টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। যদি আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ থাকে, নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি হবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।